বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার দ্য ইউএন ফুড সিস্টেম সামিট প্লাস টুয়ে যোগ দিতে আগামী 23 জুলাই ইতালি আসছেন। ইতালি ব্যুরো প্রধান শাহিন খলিল কাউসার জানিয়েছেন, ফুড সামিটে যোগদান ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশিদের দেয়া এক নাগরিক সংবর্ধনায় অংশ নিতে পারেন। প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দিতে প্রস্তুতি শোভা করেছে ইতালি আওয়ামী লীগ। সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় এ সময় আওয়ামী লীগ, যুবলীগ রোম, মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তস্কলোনা আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।